नमस्कार बंधुरा, लिपफ्लैट डुबा तुम्हारे चैनल स्वागत। आज के नैशनल मेन्स का मेरिट स्कलारशिप परीक्षार जो भूगोल सजेशन देव, तो भिडियो देखले ही तुम्हारा बुझते पर भूगोल कौन विषयगुल इम्पर्टेंट, कौन कौन जैगुलो थे बेसि प्रश्न आसे, कौनगुलो पढ़ले तुम्हारा बेसि बेसि प्रश्न उत्तर करते, तो से हीजन बोलछि भिडियोटा शेष पर्यन्त देखो। आमी देखो परीक्षार आगे चार पाँच दिन तुम्हारा तो कैक दिन मध्य गोटा बोईटा देखे फेला सम्भव नय, तो गोटा बोईटा तुम्हारा सारा बछर धरे पड़ेछो, तो परीक्षार आगे कोन कोन टपिकगुलोर उपर तुम्हारा एकटु बेशी करे नजर रखले बेशी कोश्चन कमन पेये जाबे सेइटा आमी तोमादेरके एखन बोलबो। तो चलो देरी ना करे शुरू करी। देखो बंधुरा, प्रथमेई तोमादेरके जेटा पढ़ते हबे क्लास एइटेर बोई थेके पृथिबीर अंदरमहल बोले जे प्रथम च्याप्टारटा आछे सेइ च्याप्टार थेके विभिन्न रकम बिजुक्ति रेखागुलोर नाम एबं कोन कोन स्तरेर मध्ये अवस्थित सेइ बिजुक्ति रेखागुलो, जेमन धरो रिपিতি বিযুক্তি রেখা ইত্যাদি, সেগুলো জানতে হবে। विभिन्न स्तरगुलिर घनत्व जानते हैं और एस और पी तरंग की सम्बन्धे जानते हैं। अच्छा एबारे जो टपिकटार नाम बल्लम कैकट टपिकर नाम बल्लम चैप्टार थेके, एबारे टपिकगुलो थेके किरकम किरकम प्रश्न इम्पर्टेंट, कौन प्रश्नगुलो बेशी गुरुत्वपूर्ण सेटा जानते गेले बंधुरा एई भिडियो डेस्क्रिप्शने आमी आरेकटा भिडियोर लिंक दिए रखी, से ही भिडियोटी देखे नाओ। से ही भिडियोते आमी गुरुत्वपूर्ण प्रश्नगुलो निये आलोचना करेछि, सेई प्रश्नगुलोर उत्तर तोमरा करे निले किन्तु परीक्षाते हुबहु प्रश्न कमन पेये जाबे आमी बोले दिलाम। तो प्लिज प्लिज एई भिडियोटार कमेंटे आमी जे भिडियोटार लिंक देबो সেই ভিডিওটা প্লিজ তোমরা দেখবে। এরপরে আসি পাঁচ সংস্থান তত্ত্বের আলোচনায়। এখানে ভঙ্গিল পর্বত পড়তে হবে তোমাদের, আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ পড়তে হবে আর উদাহরণ পড়তে হবে, আর এসপি আর এল ও এফ কি সেইগুলো অর্থাৎ ভূকম্পন তরঙ্গের প্রকারভেদ তোমাদের জানতে হবে। এই এসপি আর এল তরঙ্গ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন আসে। এবার আসছি শিলা ও খনিজ, শিলার প্রকারভেদ জানতে হবে, উদাহরণ জানতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই বিভিন্ন প্রকার যে শিলাগুলো আছে তাদের প্রত্যেকের উদাহরণগুলো একদম কিন্তু মনে রাখা দরকার। রূপান্তরিত শিলাটা খুব ইম্পর্টেন্ট, রূপান্তরিত শিলা থেকে প্রশ্ন আসে বারবার। বিভিন্ন রকমের স্থাপত্য, যেমন ধরো তাজমহল, সেটা সেগুলি কোন শিলা দ্বারা গঠিত, এগুলো তোমাদের বইতে দেওয়া আছে, তো সেই জায়গাটা পড়ে নিও। এবং এইগুলো থেকেও বন্ধুরা এই শিলা খনিজ থেকেও কী কী প্রশ্ন আসবে আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দিচ্ছি সেখানে গেলেই পেয়ে যাবে। এবার আসি বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহের মধ্যে পশ্চিমা বায়ু আর আয়ন বায়ু খুব ইম্পর্টেন্ট। ট্রেড উইন্ড কী, দ্য ডক্টর উইন্ড কী, এইগুলো জানতে হবে উদাহরণগুলো। ক্রান্তীয় ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে হবে। এবার আসি মেঘ আর বৃষ্টি, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন এসে থাকে, সুতরাং ভালোভাবে পড়বে। এখানে অধঃক্ষেপণ কী, এটা কিন্তু বারে বারে এসেছে অধঃক্ষেপণ থেকে প্রশ্ন, তো অধঃক্ষেপণ ভালো করে পড়বে। বিভিন্ন প্রকার মেঘগুলো জানতে হবে তোমাদের, যেমন কয়েকটা তার মধ্যে আমি খুব উল্লেখযোগ্য বলে দিয়েছি, যেমন সিরো কিউমুলাস বা ম্যাকারেল আকাশ কী, কিউমুলাস, কিউমুলোনিম্বাস, স্ট্যাটাস, বাম্পি ক্লাউড, এগুলো জানতে হবে তোমাদের। এবং মেঘ বৃষ্টি থেকে ডিটেলে কোন কোন প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু, তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একটা ভিডিওতেই সব আলোচনা করা হয়েছে, সেগুলো দেখে নিও বন্ধুরা, এই একটাই ভিডিওতে এই সব প্রশ্নগুলো পেয়ে যাবে তোমরা। মানুষের কার্যাবলী এবং পরিবেশের অবনমন, এখান থেকে ভোপাল গ্যাস দুর্ঘটনা, চেরনোবিল, ফুকুশিমা দুর্ঘটনা, এগুলো ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী জানতে হবে, চিপকো আন্দোলন ইম্পর্টেন্ট, আর্থ সামিট কবে কোথায় হয়, হোমিওস্ট্যাটিক মেকানিজম খুব খুব ইম্পর্টেন্ট, হোমিওস্ট্যাটিক মেকানিজম খুব খুব ইম্পর্টেন্ট, হোমিওস্ট্যাটিক মেকানিজম। দূষণের নিরিখে জি টোয়েন্টি দেশগুলির মধ্যে ভারতের অবস্থান কোথায়, হুয়ের একটা রিপোর্ট আছে সেটা তোমাদের বইতে দেওয়া আছে, জাস্ট একটু দেখে নিও ওই জায়গাটা। এটা গেল। এবার আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে কী জানতে হবে, প্রতিবেশী দেশ গুলো থেকে কী জানবে, না প্রতিবেশী দেশের বিভিন্ন দেশের দেখবে কতগুলো সর্বোচ্চ শৃঙ্গ আছে, নেপালের সর্বোচ্চ শৃঙ্গ কী, শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কী, তাহলে প্রতিবেশী দেশের নাম পড়বে আর সর্বোচ্চ শৃঙ্গের নাম পড়বে। এছাড়া কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি, এগুলো থেকে প্রায় একটা করে এসে যায় প্রতি বছর। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে, জেনে রেখো। প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে, জেনে রেখো। দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কাকে, এটাও জেনে রেখো। সার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, সার্ক থেকে প্রশ্ন আছে, সার্ক কী, কোন কোন দেশগুলো নিয়ে সার্ক গঠিত, এগুলো জেনে রেখো। এছাড়া তোমাদেরকে পড়তে হবে উত্তর ও দক্ষিণ আমেরিকা আর ওশিয়ানিয়া। এবার বন্ধুরা বলে দিই, উত্তর ও দক্ষিণ আমেরিকার ওশিয়ানিয়া থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এবং কী পড়তে হবে সেই নিয়ে ডিটেলে আমি কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, তাই ওই জন্য এখানে আমি আর এক্সট্রা করে বলছি না ভিডিওটা লম্বা হয়ে যায় বলে। এবং আমি যে ভিডিওটার কথা এতক্ষণ তোমাদের বলছিলাম যে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটাতেই এই প্রশ্নগুলো পেয়ে যাবে কিন্তু, এবং সেইখানটা দেখলেই যথেষ্ট উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ওশিয়ানিয়া। তাই বারে বারে আমি বলছি বন্ধুরা, এই ভিডিওর সাথে এই ভিডিও ডেসক্রিপশনে আমি যে ভিডিও যেটা দিচ্ছি লিঙ্ক সেটা কিন্তু এই ভিডিওর থেকেও বেশি ইম্পর্টেন্ট, তো সেই ভিডিওটা তোমরা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই দেখো। এইখানে ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিও, আর
যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। আর তোমরা যত বেশি শেয়ার করবে ভিডিওটা, আমি তত বেশি উৎসাহ পাবো। আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও। এখানে ভিডিওটা শেষ করছি, সঙ্গে থাকো, কোনো কিছু বলার থাকলে আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।